শেখার পথ নেই, কিন্তু প্রত্যেকেরই একটাই উদ্দেশ্য আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়া, ঠিক কিনা? আপনি যে এশার জামাত বলেছেন সেইটা কবুল হয়েছে কিনা আপনি এটা গ্যারান্টি দিতে পারবেন? হাত যেখানে বাঁধেন, হ্যাঁ, পৃথিবীর কোন মানুষ কি গ্যারান্টিটা দিতে পারবে আল্লাহ পাক তার এই নামাজটা সাজদাটা কবুল করছে? খালি ফেতনা, এই ফেতনা থেকে বের হইতে হবে। আমরা হানাফি মাযহাব অনুসারী, আমাদের মাযহাবের নিয়ম অনুসারে যে নিয়ম আমরা সেটা মানতে হবে, ঠিক কিনা? আমি মক্কা মুয়াজ্জামায় গিয়ে দেখেছি অনেক বাঙালি ওইখানে যারা অন্য মাযহাবের অনুসারী, শাফি মাযহাব মালিকি মাযহাব, এরা যেভাবে পড়ে দেখি সে ওইভাবে পড়ে, কারণ এগুলো হচ্ছে মুরদিয়া তরিকার লোক, যেরকম মুরদি এরকম চলে, ঠিক কিনা? এই যে বিষয়গুলা আমরা কোন মাযহাব ইমাম আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা মাযহাব, ঠিক কিনা? যেই মাযহাব যিনি তাবেঈন ছিল, সাহাবীদের থেকে সরাসরি সমস্ত হাদিস নিয়েছেন, সুবহানাল্লাহ, 60 লক্ষ হাদিস ওনার মুখস্থ ছিল, সুবহানাল্লাহ। তো আমরা, আমাকে বুঝতে হবে, আমরা মুসলমান আমাদের একটা নির্দিষ্ট নিয়ম আছে, কারণ যারা মাযহাব মানে না তাদের জন্য আল্লাহ পাক একটা আয়াতে জানিয়ে দিয়েছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর তাবেদারি করো, আল্লাহর রাসূলের তাবেদারি করো, উলিল আমর যারা শরীয়ত তরিকাতের ইমাম তাদের তাবেদারি করো, সুবহানাল্লাহ। অনেকে বলে নবী কোন মাযহাব ছিল, নবী তো মাযহাবের দরকার ছিল না, সাহাবীরা নবীকে দেখেছে তাদেরও দরকার ছিল না, ঠিক কিনা? কিন্তু এই তাবেঈন তাবে তাবেঈনের পর থেকে ওনারা কি করেছেন আমাদের জন্য মাযহাব তৈরি করে দিয়েছেন এজমা কিয়াসের মাধ্যমে, সুবহানাল্লাহ। ফয়সালা আপনি এই যে কাকের মাংস খাবেন কিনা, আমাদের কাউ আছে না কাক, সেটা কাক একটা ময়লা প্রাণী, ঠিক কিনা? ময়লা পাখি, সে ময়লা জায়গায় থাকে, তো এইটা আপনি এই কাকের মাংস খাবেন কিনা এটার একটা দলিল দরকার আছে না? যেটা কোরআন এবং হাদিসের মধ্যে কাকের বিষয়ে কোনো ফয়সালা নাই, সেটা আমাদের যারা এই কোরআন হাদিসের মুফাসসির বিশারদগণ, তারা এই মাযহাবের ইমামদের কথা বলছি, তারা বসে এই সমস্ত বিষয়গুলা ফয়সালা দিয়েছে, সুবহানাল্লাহ। এখন আপনি যদি জিদ করে কাকের মাংস খান, খাইতে পারেন, কোনো সমস্যা নেই, কি দাঁড়া বলে কৌয়া কা গোস্ত বহুত আচ্ছা হয়, তো কৌয়া কা গোস্ত বহুত আচ্ছা হয় তুম খাও, ঠিক কিনা? এই জন্য আমাদের দেশে এখন কাক কমে যাইতেছে, কি বললেন, আগের মতো কাক দেখা যায়, তারা জিদ করিল কাকের মাংস খাবে, কারণ মাঝাবে কেন কাকের মাংস খাওয়া নিষেধ করেছে এই জন্য খাবে। তো এটা একটা উদাহরণ দিলাম, ইসলাম কোন জিদাজিদের ধর্ম না, ঠিক কিনা? ইসলাম একটা আধুনিক ধর্ম, বিজ্ঞান ভিত্তিক ধর্ম। আমার নবী 1400 বছর আগে যে ফর্মুলা গুলা দিয়ে গেছে এগুলা এখন বিজ্ঞান প্রমাণিত হচ্ছে, ঠিক কিনা? মাসি একবার পড়লে এটাকে আবার দুইবার ডুবিয়ে দিতে বলছে, কারণ মাসির এক পাখায় 20 থাকে আর এক পাখায় সেটা নিরাময়ের ওষুধ থাকে, ঠিক কিনা? তো সেটা এতদিন কেউ প্রমাণ করতে না পারলো, বিজ্ঞান এখন প্রমাণ করেছে, সুবহানাল্লাহ। প্রত্যেকটা বিষয়ের মধ্যে নিশ্চয়ই কল্যাণ আছে, ইসলামের প্রতিটা বিষয়ে কল্যাণ নিহিত, সুবহানাল্লাহ। ইসলামকে জিদাজিদির ধর্ম বানাইলে কখনো সুফল পাওয়া যাবে না। যারা তৌহিদ কে প্রতিষ্ঠিত করার জন্য যাচ্ছেন রিসালাতকে বাদ দিয়ে, আমি তাদেরকে বলবো ইবলিস শয়তান তৌহিদকে মানত, মানত কিনা? আল্লাহকে মানত কিনা? হ্যাঁ, আমরা ইবলিসে তৌহিদে বিশ্বাসী না, আমরা ইসলামী তৌহিদে বিশ্বাসী। তো ইসলামী তৌহিদ কোনটা? যেখানে তৌহিদ আছে এবং রেসালত আছে, সুবহানাল্লাহ। কোনটা বাদ দিলে পরিপূর্ণতা হবে না, সেটা হচ্ছে ইসলামী তৌহিদ। আমরা আজকে জিদাজিদি করে কিতাব ও তৌহিদ নিয়ে লাফালাফি করলে লাভ হবে না, যেখানে নবীর শানকে খাটো করে, কারণ আল্লাহ পাক যাকে সম্মান দিয়েছে, কাকে সম্মান দিয়েছে? নবীকে সম্মান দিয়েছে, কে দিয়েছে? সিরাজুল মুনীরা যাকে বলেছে,
যাকে ইয়াসিন বলে ডাক দিয়েছে, তোহা মুদাসসির মুদাম্মাল শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা রাহমাতাল লিল আলামিন নূরা মুবিনা, এরকম অসংখ্য লকব আল্লাহ পাক যাকে দিয়েছে আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। যিনি সাহেবে কোরআন, যিনি বুরহানুর রব্বিক, আল্লাহর দলিল যাকে বলেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওনার কি ইজ্জত সম্মান কম? হ্যাঁ, আজকে যারা ওনাকে সাধারণ মানুষের কাতারে ফেলতে চাচ্ছেন তারা, তাদের জন্য আফসোস, তাদের অবস্থা ওইরকম হবে যারা নবীকে পেয়ে নবীর হাতে কলমা পড়িয়া নবীর পিছনে নামাজ পড়িয়া সাহাবি হইতে পারে নাই, মোমেন হইতে পারে নাই, মোনাফেক হইছে, ঠিক কিনা? তোমরা যত নামাজ রোজা হওয়ার জায়গা ডিলা কুলো তসবি তাহালিল যতই করো, তোমাদের অন্তরে হুকুম রাসূলুল্লাহ থাকার কারণে, তোমরা নবীর শানে গোস্তাকি করার কারণে তোমাদের সমস্ত আমল সেই মোনাফেকদের কাতারে চলে গেছে, ঠিক কিনা? ইমান এত সূক্ষ্ম বিষয়, এটা এত সহজ বিষয় না। এখানে আমরা মোমেন হব, ইমানদার হব, সর্বপ্রথম আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি পরিপূর্ণ আস্থা বিশ্বাস রাখতে হবে, ঠিক কিনা? আমি যে আয়াতে করিমা তেলাওয়াত করেছি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনা সলাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ পাক কোরআনে ইরশাদ করছেন তারাই প্রকৃত মোমেন মুত্তাকি যারা ইলমে গায়বের প্রতি বিশ্বাস রাখবে, সুবহানাল্লাহ, যারা সালাত কায়েম করবে এবং যারা হালাল রিজিকের মাধ্যমে জীবিকা নির্বাহ করবে, সুবহানাল্লাহ। জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন, ফেরেশতাদের দেখছেন, এরকম দেখা যায় না যে আল্লাহর গায়েবের মধ্যে অসংখ্য আছে, আছে কিনা? অসংখ্য বিষয়, এই যে সূর্য কোন দিকে উঠে কোন দিকে, এটার কোন রহস্য, জোয়ার ভাটা হয় এগুলার কোন রহস্য কেউ ভেদ করতে পারছে? হ্যাঁ, এই সাইক্লোন, সুনামি, তুফান, ভূমিকম্প, ভূমিধস, এগুলোকে নিয়ন্ত্রণ করার কোন ক্ষমতা পৃথিবীতে আছে? আছে নাই? এরকম অসংখ্য বিষয় আছে, এগুলো গায়েবের বিষয়, নবী রসুলদের বিষয়গুলা আল্লাহ যে তাদেরকে, তাদের কাছে নবী রসুলদের কাছে ওহি পাঠাইছেন, কে কে টের পাইছে? নবী ছাড়া কেউ জানতো না, ঠিক কিনা? তাহলে এগুলো হচ্ছে ইলমে গায়েবের বিষয়। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইহি, ইউহা ইলাইহি এটা না বলে শুধু বাশারুম মিসলুকুম বলে মানুষকে তাফসীর করে মানুষকে বিভ্রান্ত করা হয় যে নবী আল্লাহ বলেছেন, হে নবী আপনি বলুন যে আপনি তাদের মতো মানুষ, নবী তো আমাদের মতো মানবীয় সুরতে যে দুনিয়াতে আসছে, উনি কি বাঘের সুরত নিয়ে আসতে বলছি আমরা? আমরা কি বলতো উনি বাঘ হয়ে আসছে? বাঘ হয়ে আসলে উনি আমাদেরকে কিভাবে পাঁচ বক্ত নামাজ শিক্ষা দিতেন? কোরআনে তো কোন জায়গায় মধ্যে আপনি যে এই যে মাগরিবে তিন রাকাত ফরজ করেছেন, এর সাথে চার রাকাত ফরজ করেছেন, কোন কোরআনে কোন সুরাইতে ওইভাবে ফজরের নামাজ দুই রাকাত যে ফরজ করেছেন, এ জোহরের নামাজ, আসরের নামাজ কোন জায়গাতে ওইভাবে ডেসক্রিপশন নাই? আছে তো উনি তো আমাদের মতো হয়েই তো উনি এসে আমাদেরকে নামাজ শিক্ষা দিয়েছেন, উনি যেভাবে পড়েছে আমরা সেইভাবেই নামাজ পড়ছি, ঠিক কিনা? ওই রকাত গুলো আমাদেরকে ফরজ সুন্নাত আমাদেরকে এইভাবে আদায় করতে হচ্ছে, নফল আদায় করতে হচ্ছে, ঠিক কিনা? তো উনি তো আমাদের মতো হয়ে, কিন্তু উনি আমাদের মতো না, আমার নবী বলছে এই যে কম মিসলি, আমি তোমাদের কারো মতো নই, নবী নবীর মতো, উম্মত উম্মতের মতো। যারা আজকে ওই সমস্ত কিতাব লিখে লেখা বাংলাদেশের মানুষকে গোমরা করছে, নবী আমাদের মতো মানুষ, দোষী গুণে ভরা, রক্ত মাংসে ভরা, আর একদম বেরিয়েছে যে হাসরের ময়দানে নবী মিজানের পাল্লার দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকবে, কারণ ওনার গুণার পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয় সেটা নিয়ে উনি থরথর করে কাঁপবে, নাউযুবিল্লাহ। সফায়াত আলাইহি আলাল কওয়ামিন উম্মতি, আমি আমার গুনাহগার উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে টেনে টেনে নিয়ে আসবো। যিনি ওনার উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে টেনে টেনে নিয়ে আসবে,
তার শাফায়াতের জন্য সমস্ত নবীর উম্মতরা হয়তো ওনার কাছে হাশরের ময়দানে যাবে, সব নবীর কাছে যাবে, সবাই বলবে আজকে আমাদের সুপারিশের কোনো ক্ষমতা নেই, সবাই আমার নবী বলে সবাই তখন আমার কাছে আসবে, কারণ ওই দিন একজনকেই সুপারিশের ক্ষমতা শুধু দুনিয়াতে, যারা বলে দুনিয়াতে নাই আখারাতে, আল্লাহ পাক কোরআনের আয়াতে বলছে দুনিয়াতে আমার নবী সুপারিশ করতে পারবেন, তোমরা যে কঠিন গুণা লিপ্ত হয়ে যাও আত্মার সেই চরম জরম করো, যে কোনো কালে যে কোনো শতাব্দীতে মানুষ গুণা করে দুনিয়াতে না কবরে, তওবা করবে দুনিয়াতে না কবরে, কবরে গেলে কিছু করার সুযোগ আছে না, তওবা করার সুযোগ আছে না গুণা করার সুযোগ আছে, কারণ যা করবে দুনিয়াতে ঠিক কিনা, মাফ চাইলে দুনিয়াতে গুণা করলো দুনিয়াতে, তো এই আয়াতে সেটাই আল্লাহ পাক বলছেন তোমরা যে কোনো কালে যে কোনো শতাব্দীতে তোমরা গুনাগার আত্মার সে চরম জুলুম করো না কেন, যা ও তা ফাস্তাগফিরুল্লাহ, তোমরা আমার নবীর কাছে যাও, নবীকে কোথায় পাবো, নবী তো জাহিরি ভাবে পর্দা করেছে অবশ্য আছে, যেভাবে পানি না থাকলে উজু না করে উজু করতে না পারলে নামাজ বাধ্যবাধ হবে, তাই মোমার ব্যবস্থা আছে না, মাটি আছে না, আমার নবীকে পাওয়ার জন্য আল্লাহ পাক দরুদ শরীফ রেখে দিয়েছে, সুবহানাল্লাহ, আল্লাহ নবীকে পাওয়ার উসিলা হিসেবে দরুদ শরীফ রেখে দিয়েছে, যেটা আল্লাহ নিজেই করেন, সুবহানাল্লাহ, ফেরেশতাদেরকেও করতে নির্দেশ দিয়েছে এবং ইমানদারদেরকে বলছে তোমরাও করো, সুবহানাল্লাহ, কেমনে করবেন, হাত পা ছড়াইয়া না বলছেন তাজিম তসলিমের সাথে করো, আদরের সাথে করো, বেয়াদরের সাথে না, একদল আছে না পারতে পরে আছে না, না পারতে পরে না পারতে পড়লে এটা হবে না আদায় হবে না, মনে রাখবেন যত ইবাদত বন্দী করেন কবুল হওয়ার গ্যারান্টি কোনোটা দিতে পারবেন না, শুধু দরুদ শরীফ ব্যতীত, দরুদ শরীফ পড়বেন এটা বিনা কোনো কারণ ছাড়া এটা কি কবুল হয়ে যাবে, এটাই দরুদ শরীফের ফজিলত সবচেয়ে বেশি, সুবহানাল্লাহ, এটা আল্লাহ পাক সেটাকে ওইভাবে কবুল করেছেন, সুবহানাল্লাহ বলেন, তা আমরা এই জন্য এই আয়াতে কারিমার মধ্যমে যাচ্ছে আল্লাহ পাক বলছেন যা ও কা ফাস্তাগ ফিরুল্লাহ, তোমরা আমার নবীর কাছে যাও এবং আমার নবী যদি তোমাদের জন্য সুপারিশ করে, সুবহানাল্লাহ, এটা কি কবরে করবে না দুনিয়াতে করবে, অবশ্যই দুনিয়াতে, আমরা যদি সঠিকভাবে তওবা ইস্তিগফার করি নবীর দরুদকে সাথে নিয়ে, আল্লাহ পাক বলছেন আমার নবী যদি তোমাদেরকে সুপারিশ করে, তো নবী সুপারিশ করবে কার জন্য, দুনিয়াতে বসে বসে নবীর সামনে বেয়াদবি করছেন তার জন্য সুপারিশ করবে, হ্যাঁ, যারা দুনিয়াতে শিকারে করে নিয়ে নবী সাফায়াত করতে পারে তার জন্য কি সুপারিশ আসবে, দুনিয়াতে আপনি যেটা স্বীকার করবেন না সেটার ফল পাবেন, এই যে আপনাদের এখানে এমপি সাহেব আসছে আসছে না, তা উনি ওনার কাছে তো লেখলেই তো উনি এটা সংসদ সচিবালয় থেকে সেটা গ্যারান্ট করে, করে কিনা নাকি করে না, হ্যাঁ, উনি কি ওনার পকেট থেকে দেয়, উনি সরকার থেকে নিয়ে এলাকার উন্নয়ন করে ঠিক কিনা, চেয়ারম্যান সাহেব যেটা আছে চেয়ারম্যান সাহেবকে নিজের পকেট থেকে দেয়, চেয়ারম্যান সাহেব লেখে উপরে এমপির কাছে, এমপি এটা উপর থেকে পাঠায়, তো দুনিয়াতে তো সিস্টেম এইভাবে আছে ঠিক কিনা, আল্লাহ রাব্বুল আলামিন আউলিয়া কেরামদের মাধ্যমে ওনার এই পৃথিবীর নিয়ন্ত্রণ নিচ্ছেন, সুবহানাল্লাহ, কারণ খাতেমুন নবীন জাহিরি ভাবে আর কোন নবী আসবে না ঠিক কিনা, আউলিয়া কেরামরা কেয়ামত পর্যন্ত এই মিশন আমার নবীর উম্মত মুহাম্মদি হয়ে মিশন জারি রাখবে, সুবহানাল্লাহ, তা আমার আল্লাহ বলছেন ওয়াস্তাগফির আল্লাহু রাসূল, যদি আমার নবী তোমাদের জন্য সুপারিশকারী হয়ে যায় লাওয়াজুদুল্লাহ তাওয়াবুর রহিমা, আমি আল্লাহ তাদের তওবা কবুল করে নেব, সুবহানাল্লাহ, তো এই জন্য এই দেশে অনেক মতবাদ প্রতিষ্ঠিত আছে, এগুলা মনে রাখবেন যেটা হক সেটা কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে, সুবহানাল্লাহ, আজকে যারা এই নামাজের বিষয়ে ফেতনা করছেন, নামাজের এইরকম নামাজ না পড়লে নামাজ হবে না, নামাজের পরে মোনাজাত নাই,
জানাজার পরে মোনাজাত নাই, এগুলো নিয়ে এলাকা এলাকায় মারামারি কাটাকাটি করার দশা, ঠিক কিনা? আচ্ছা, আমরা মোনাজাতটা কার জন্য করি, কার কাছে করি? আল্লাহর কাছে করি। আল্লাহ পাক বলে যে তোমরা যখন ইচ্ছা আমার কাছে চাও, রাত দিন কোন সময় আল্লাহ বান্দা দেনি, তোমরা আমার জিকির করো, দাঁড়িয়ে শুয়ে বসে যে অবস্থায় থাকে তোমরা জিকির করো। এখন আল্লাহ এবং বান্দার মাধ্যমে আপনি দেওয়াল হয়ে আসতে পারবেন, তার সে ক্ষমতা আছে। আমরা চাইলে তো কোনো মানুষের কাছে, গায়রুল্লাহর কাছে যাচ্ছি না, আমরা কাছে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাইতে গেল তাদের সমস্যা। এই যে আউলিয়া কেরামের মাজার জিয়ারত আমরা কেন করি? আমরা করি, আমরা আল্লাহ যেন এই মহান ওলির উসিলায় যেন আমাদের যার যার মনোবাসনা পূর্ণ করে, ঠিক কিনা? এখানে দাওয়াকে পূজা বলা হচ্ছে, সূরা ফাতিহা কি পূজার মন্ত্র? সূরা ইখলাস কি পূজার মন্ত্র? দরুদ শরীফ কি পূজার মন্ত্র? এগুলার একটাই কারণ, আল্লাহ রসুলের শানে গোস্তাকি, আউলিয়া কেরামের শানে গোস্তাকি। এগুলার বিষয় হচ্ছে শয়তান যেরকম বিয়াদব হয়ে আল্লাহর হুকুম অমান্য করেছে, ঠিক কিনা? তেমনি মানুষকে উম্মতে মুহাম্মদীকে বিয়াদব বানানোর জন্য তারা মিশন নিয়ে নেমেছে, পিতা মাতার সাথে তাদের সম্পর্ক, পিতা মাতাকেও বলে দে যে বাবা মা তোমরা যে নামাজ এতদিন পড়েছো সেই নামাজ হয়নি, তারা বাপমার নামাজ, যে বাবা মা তাকে নামাজ শিখেছে ছোটবেলা থেকে, সে বাপমাকে বলে তুমি এই এই নামাজ হবে না, নাউজুবিল্লাহ বলে, তোমার কলমা এটা হবে না, নাউজুবিল্লাহ বলে না। তো এই কলমা পড়ে তো তোমার মাকে তোমার বাবা বিয়ে করছে, ঠিক কিনা? যদি কলমা যদি না হয় তাহলে তোমার বাপ মার সম্পর্ক তো অবৈধ হয়ে যাবে, অবৈধ হলে তোমার জন্মটাও নিজে যদি নিজের পায়ে কুরআন মারেন ফতোয়া দিয়ে তাহলে নিজেরই সব শেষ, ঠিক কিনা? নিজের ফতোয়ায় নিজেরই ধ্বংস। তো এগুলাতে ফেতনা আল গীবত আশিকার দেনা, এই যে মানুষ মিথ্যা কথা বলে, মানুষ পরনিন্দা করে, এগুলা কখনো সমাজে দেশে শান্তি বই আনবে না, ঠিক কিনা? আপনারা মাদক নেশা জঙ্গিবাদ উগ্রবাদ এগুলার বিরুদ্ধে জনসচেতনতা, দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা, লুটপাটের বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করতে হবে, আমাদেরকে আলোকিত মানুষ তৈরি করতে হবে, ঠিক কিনা? সমাজের প্রতিটা স্তরে আলোকিত মানুষ দিয়ে আমরা এই জঙ্গিবাদ উগ্রবাদ মুক্ত বাংলাদেশ, সম্প্রীতিপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠিত করার সংগ্রাম আমাদের করতে হবে, ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাত এটা একমাত্র এই আকীদা সিরাতুল মুস্তাকিমের পথে যে আকীদা আমাদেরকে যাওয়ার পথ দেখাবে সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, এবং মাযহাবকে অনুসরণ করা ব্যতীত এই উম্মতের কোনো মুক্তি নাই, ঠিক কিনা? আজকে এই মাহফিল যে উদ্দেশ্য হয়েছে, আমি আশা করব আমাদের ওলামায়ে কেরামরা আপনাদেরকে এই বিষয়গুলা যারা বুঝেন না, ফেসবুক দেখে দেখে ইউটিউব দেখে দেখে ইসলাম শিখে নামাজ শিখে আসেন, একদম আসেনি? হ্যাঁ, তো এই ফেসবুকের ইসলাম ইসলাম না, আমাদেরকে ইসলামকে মানতে হলে কোরআন সুন্নাহর আলোকে ইসলামকে মানতে হবে, ঠিক কিনা? ফেসবুকে কোন মোল্লা কি বললো সেটা আমাদের মানার বিষয় না, ঠিক কিনা? আজকে এগুলা বাংলাদেশে থেকে পালিয়ে বাইরে থেকে বসে বসে লাইক দেয়, ঠিক কিনা? কিন্তু দেখা যায় এই দেশে মিলাদুন নবীর বিরুদ্ধে এরা অপপ্রচার করে আর বাইরে যাইয়া তারা মিলাদুন নবীর অনুষ্ঠানে অংশগ্রহণ করে, তাহলে দুই চরিত্র দেখা যায় কিনা এদের? হ্যাঁ, এদের চরিত্র দুইটা, এক দেশে হারাম আর দেশে হালাল। হ্যাঁ, এক দেশে হারাম বলে আর দেশে যাই এটা হালাল সাবিত করে। যাই হোক, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত নসিব করো, আমিন। এবং আহলে সুন্নাহ জামাতের আকীদাকে আপনারা প্রতিটা গ্রামে প্রতিটা মসজিদে, আপনারা মসজিদ কমিটির সাথে সম্পৃক্ত থাকবেন, সামাজিক কমিটির সাথে সম্পৃক্ত থাকবেন, আপনারা এই সামাজিক এবং এই মানবিক কাজগুলাতে সম্পৃক্ত থাকবেন, তাহলে আমাদেরকে এই বাতের চক্র কোনোভাবেই
আমাদের ঘর ছিদ্র করতে পারবে না, ঠিক কিনা? আমাদের দেশ থেকে এদেরকে বিতাড়িত করতে হলে আমাদেরকে প্রতিটা প্রতিষ্ঠান, দিনই প্রতিষ্ঠান যেখানে নাই সেখানে প্রতিষ্ঠান করতে হবে, ঠিক কিনা? কারণ এই এরা হচ্ছে সংখ্যালঘু। এখনো বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মানুষ এখনো অনেক অনেক বেশি, মাযহাবকে মানার লোক সারা পৃথিবীতে 160 কোটি মুসলমানের মধ্যে এখনো 140 কোটি মানুষ মাযহাবকে মানে, সুবহানাল্লাহ। 10-20 কোটি এগুলো হচ্ছে সংখ্যালঘু, এগুলো কি সংখ্যালঘু। বাংলাদেশও এখনো এই মাযহাবকে মানে না, এরকম লোকগুলা লা মাযহাবি সালাফি, এরা হচ্ছে সংখ্যালঘু, ঠিক কিনা? যারা আমরা মাযহাবের অনুসারী, আহলে সুন্নাহ জামাতের অনুসারী, আমাদের মধ্যে একতার প্রয়োজন আছে, আছে কিনা? ঐক্যের প্রয়োজন আছে, ঐক্যের কোনো বিকল্প নেই। যে যে তরিকার হন না কেন, যে যে পীরের মরিদ হন না কেন, যে যে সিলসিলার মাযহাবের অনুসারী হন না কেন, আমাদেরকে এই আহলে সুন্নাহ জামাতের আকীদায় এক হইতে হবে। যেখানে ডাক আসে সেখানেই সব কিছু ভুলে আমাদেরকে সেই মাঠে আসতে হবে, সেই রাজপথে আমাদের দাঁড়াইতে হবে, ঠিক কিনা? আমার নবীর সামনে কোনো গোস্তাকে বেয়াদবি এই বাংলার জমিন আমরা সহ্য করব না, নবীর সামনে কোনো গোস্তাকে কোনো কিতাব এই দেশে থাকতে পারবে না। সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে, এই দেশের সুন্নি মুসলমানদের সাথে যদি আপনারা সম্পর্ক রাখতে চান, এই দেশে বাদেরদের যত কিতাব যেখানে নবীর সামনে গোস্তাকে বেয়াদবি দিয়ে ভরপুর করে রয়েছে, সেই সমস্ত কিতাব বাজেয়াপ্ত করতে হবে। আমি কিছুদিন আগে শিক্ষামন্ত্রীকে নিয়ে একটা অনুষ্ঠানে দেখিয়েছি, শিক্ষা উপমন্ত্রীকে, সেখানে ক্লাস 8 এর একটা বইয়ে মানুষ নবী, মানুষ মোহাম্মদ, সেখানে একটা কিতাবের একটা 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 প্রবন্ধের প্রথম শিরোনাম হচ্ছে মানুষ মোহাম্মদ, নাউজুবিল্লাহ বলে। তারপর হযরত ওমর ফারুকের ব্যাপারে নামগা তালওয়ার নিয়ে উনি এই যে কতগুলো ওয়ার্ড ইউজ করা হয়েছে, অবজেকশনেবল ওয়ার্ড, এগুলো যদি আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে ছোটবেলা থেকে বেয়াদবি শিক্ষা দেওয়া হয়, তারা বেয়াদব না হয়ে তাদেরকে আদববান হবে, তাহলে এখানেও ভূত ঢুকছে, ঠিক কিনা? শস্যের মধ্যে নিশ্চয় এই সমস্ত বাতাল ফেরকার লোকগুলো ঢুকেছে, যাদের কারণে পাঠ্যপুস্তক থেকে শুরু করে প্রতিটা জায়গায় আমরা দেখছি বেয়াদবির শিক্ষা দেওয়া হচ্ছে, বিশেষ করে কি নবীর সামনে গোস্তাকে বেয়াদবি। তো এই দেশের কোটি কোটি সুন্নি মুসলমান এই ষড়যন্ত্রকে মেনে নেবে না, ঠিক কিনা? এখনো সময় আছে, আমি মন্ত্রীকে নিজেই দিয়েছি, এক অনুষ্ঠানে দেখিয়ে দিয়েছি, এবং সাইনিং পেন দিয়ে আমি এগুলো আন্ডারলাইন করে দিয়েছি। উনি আমাকে কথা দিয়েছে সামনের বছর থেকে, মানে এই বছর থেকে এই বই এটা তারা এই এটা সংশোধন করা হবে। তো এইভাবে আমাদেরকে প্রতিটা ক্ষেত্রে লড়াই করতে হবে, ঠিক কিনা? ঘরে বসে থাকলে হবে না, আমাদেরকে রাজপথে লড়াই করতে হবে। আমরা আলোকিত মানুষ দ্বারা এই দেশের প্রতিটা ক্ষেত্রে আমাদের অবস্থান তৈরি করতে হবে। সুন্নি মাযহাবের, সুন্নি আহলে সুন্নাহ জামাতের আকীদার অনুসারীদেরকে প্রতিটা ক্ষেত্রে আমরা প্রতিষ্ঠিত করার জন্য আমাদের লক্ষ্য স্থির করতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে দেশের জন্য, সমাজের জন্য, দিনের জন্য, তরিকতের জন্য খেদমত করার তৌফিক আদায় করুন, আমিন। এই উগ্রবাদ যেখানে মিলাদুন নবী নাই সেখানে উগ্রবাদ জন্ম হয়, উগ্রবাদকে জঙ্গিবাদকে যদি দমন করতে হয় সেখানে মিলাদুন নবী চালু করেন। সরকারের কাছে আমরা ধন্যবাদ জানাচ্ছি, গত কয়েক বছর যাবৎ প্রতিটা স্কুল কলেজ মসজিদে মিলাদুন নবীর দিন, মিলাদুন নবীর অনুষ্ঠান পালন বাধ্যবাধকতা করেছে, ঠিক কিনা? তারপরে যে মসজিদে হবে না, যে প্রতিষ্ঠানে হবে না, সেটার ব্যাপারে আপনারা আইনগত ব্যবস্থা নেবেন, হুকুমতকে অমান্য করার কারণে, ঠিক কিনা? এবং যেই প্রতিষ্ঠান মিলাদুন নবীর সমালোচনা করবে, মিলাদুন নবীকে নিয়ে কটূক্তি করবে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে, তাদেরকে ছাড় দিয়ে দিয়ে সুন্নিরা
অনেক বেড়ে গেছে তারা। এখন আমরা আর ছাড় দিতে রাজি নেই, ঠিক কিনা? এদেরকে আইনের আওতায় আনার সময় হয়ে গেছে। এটা আমাদের একতাবদ্ধই পারে, ঐক্যই পারে একমাত্র তাদেরকে সতর্ক করে তারা জওয়ান যেন লাগাম দেওয়া হয়, ঠিক কিনা? আমরা জানি আমরা সবাই মুসলমান, কিন্তু এই যে 73 ভাগে বিভক্ত হবে, 72টা দল জাহান্নামে যাবে যারা মানুষের ঈমানকে নষ্ট করবে। আমরা চাই না বাংলার জমিন, এটা আউলিয়া কেরামের জমিন, এটা এই এই জমিন হচ্ছে মিলাদ কিয়ামের জমিন, ঠিক কিনা? এই দেশ আদমের জমিন। যারা যুবক রয়েছেন তাদেরকে আমার আহ্বান, আপনারা আপনাদের পিতা মাতার প্রতি খেয়াল রাখবেন, পিতা মাতার সন্তুষ্টি আদায় করবেন, এটা আল্লাহ হুকুম। পিতা মাতার খেদমত করা, পিতা মাতার সন্তুষ্টি আদায় আল্লাহ সন্তুষ্টি আদায়, সুবহানাল্লাহ। এগুলো আমরা প্রত্যেকেই আমাদের পরিবারের পারিবারিক জীবনগুলোকে তাসাউফি জীবন করতে হবে। আমরা আমাদের সন্তানদের মাঝে আদব শিক্ষা দিতে হবে, নামাজের তালিম, দরুদ শরীফের তালিম শিক্ষা তাদেরকে দিতে হবে। তখনই আমরা আমাদের পরিবার, আমি নিজে মানলে হবে না, আমার পরিবারকে মানাইতে হবে, ঠিক কিনা? মেয়েদের জন্য কিতাবগুলো আছে আমাদের তালিমুন্নসা, কিতাবগুলো নিয়ে যাবেন, মহিলাদেরকে দিয়ে প্রতিটা পাড়ায় গ্রামে আপনারা তালিম করাবেন। তাহলে সুন্নত জামাতের আকীদা কি? কারণ আপনার আকীদা যতক্ষণ সহি হবে না আপনার ঈমান ঠিক হবে না। আমল তার উপরে, আমল তখনই কাজ করবে যখন আপনার ঈমান আকীদা সঠিক থাকবে, ঠিক কিনা? আল্লাহ পাক যেন কবুল করে, আমিন। আজকে এটা এখানে জানাজা আছে, আপনারা সবাই জানাজাতে শরীক হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেককে দেশের জন্য, দিনের জন্য, তরিকতের জন্য কাজ করার তৌফিক আদায় করুন, আমিন। বিশ্বের দেশের যে আর্থিক মন্দা চলছে, আপনারা প্রত্যেকেই, প্রত্যেক জনগণের উচিত এগিয়ে আসা। আপনাদের মুরব্বীরা যারা অলাদ ফরজনরা বিদেশে আছে তাদেরকে বলবেন যেন ব্যাংকিং চ্যানেলে তারা যেন টাকা পাঠায়, আপনাদেরকে হুন্ডির মাধ্যমে যেন না পাঠায়, তাহলে আমাদের দেশের ফরেন রিজার্ভ সমৃদ্ধ হবে। এবং যে এখন আমাদের এসি বন্ধ হয়ে গেছে, আমদানি বন্ধ হয়ে গেছে, সেটা আবার চালু হবে, ঠিক কিনা? সামনে রমজান মাস আছে, জিনিসপত্রের দাম যেন নাগালের মধ্যে চলে আসে, মানুষ যেন মানুষের মধ্যে যেন এহসান হয়, জুলুম যেন না হয়, সেদিকে আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে, আছে কিনা? এবং যারা ব্যবসায়ী বাজারের মধ্যে ব্যবসা করেন, মনে রাখবেন মজুদ করিয়া জিনিসপত্র বাজারের মধ্যে আপনারা শর্ট করিয়া হাওয়া করে দিয়া আপনারা যে ব্যবসা করবেন সেটা কখনো হালাল ব্যবসা হবে না। আল্লাহ পাক বলেছেন যারা মজুদ করেই তারা অভিশপ্ত। মজুদকারী কি? অভিশপ্ত। সৎ এবং আমানত দ্বারে যারা ব্যবসা করবে, আমার নবী বলেছেন তাদের হাসর হবে নবী রাসূলের সাথে, তাদের হাসর হবে সিদ্দিকীন, মুহসিনীন, সালেহীন মান্দা শহীদানদের সাথে, সুবহানাল্লাহ। আমার নবী ব্যবসা করেননি, বলছেন কিনা? এটা সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুদকে কেন আল্লাহ হারাম করেছে? বা হারাম আর রিবা কেন সুদকে হারাম করেছে? কারণ সুদের মধ্যে, সুদ এটাও ব্যবসা, কিন্তু সেটার মধ্যে জুলুম আছে। ব্যবসা তাকেই বলা হবে ক্রেতা এবং বিক্রেতার সম্মতিতে যেটা হবে সেটাকে ব্যবসা বলা হয়, সেটাই হালাল। মানুষ এখন লক্ষ টাকা কামায় কিন্তু বরকত নাই কেন? এগুলো কই হাওয়া হয়ে যায় কেন? একটাই কারণ, কারণ সেখানে চুরির বিষয় আছে, সেখানে বেদালের বিষয় আছে, ঠিক কিনা? সেখানে জুলুম সম্পৃক্ত আছে। সেই টাকা দিয়া আপনি যদি জাকাত দিতেও চান সেই জাকাত হবে না, কারণ আমার আল্লাহ কোনো হারাম মাল গ্রহণ করে না। ইসলাম এত সহজ বিষয় না, প্রতিটা বিষয় এখানে আমরা শর্ত যোগ আছে কিনা? নামাজের মধ্যে যেরকম শর্ত আছে তেমনি প্রতিটা ব্যবসা বাণিজ্য ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আমাদেরকে কোরআন এবং সুন্নাহর আলোকে আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন।